কি করে নিজেদের ইতিবাচক রাখা যায় এই বিষয়ে তিনটে কথা তোমাদের উদ্দেশ্যে আমি বলব। শুভ সন্ধ্যা আমার মিষ্টি শ্রোতা বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের প্রিয় চন্দ্রাণী আমার লাইফ ইজ বিউটিফুল চ্যানেলের তরফ থেকে তোমাদের সাথে চলে এসেছি একটি বিষয়ে কথা বলবো বলে। সে বিষয়টা কি জানো? সে বিষয়টা হচ্ছে কি করে নিজেদের ইতিবাচক রাখা যায়, এই বিষয়ে তিনটে কথা তোমাদের উদ্দেশ্যে আমি বলব। এই তিনটে কথা যদি তোমরা মেনে চলো, আমি নিশ্চিত তোমরা জীবনে সব সময় ইতিবাচক পথে হাঁটতে পারবে। দেখি তোমরা বলতে পারো কিনা তিনটি বিষয় কি কি। আচ্ছা চলো আমি তোমাদের বলে দিই। যদি তোমরা নিজেকে ইতিবাচক রাখতে চাও, মানে যদি তোমরা নিজেকে পজিটিভ রাখতে চাও জীবনে, তাহলে প্রথম যে পয়েন্টটি আমি তোমাদের বলবো সেটা হলো, যত নেতিবাচক মানুষ আছে তাদের থেকে প্রথমে নিজেকে দূরে সরিয়ে নিয়ে চলে যাও। এতটাই দূরে সরিয়ে নিয়ে যাও যাতে তাদের সেই নেতিবাচক কথা বা মানসিকতার প্রভাব তোমাকে ছুঁতে না পারে। কারণ কি জানো বন্ধুরা? কারণ আমরা খুব অল্পতে অন্যের দ্বারা প্রভাবিত হয়ে যাই, আর সেই অন্য মানুষগুলো যদি নেতিবাচক হয় তাহলে তার বলার কথা নয়, আমাদের জীবনটা পুরো দুর্বিষহ হয়ে ওঠে। এতটাই আমরা নেতিবাচক হয়ে যাই। আর নেতিবাচক হওয়া মানে কি বলতো? নিজেদের শরীর খারাপ করা, মানসিক ভাবে এবং দৈহিক ভাবেও। তখন মানুষের উঠেই দাঁড়াতে পারে না, এতটাই নেতিবাচক হয়ে যায়, সবকিছুর মধ্যে খারাপ খুঁজে বেড়ায়। সেই জন্য প্রথম প্রথম কথা আমি সেটাই বলবো যে সেই সকল মানুষদের থেকে দূরে থাকো যারা নেতিবাচক চিন্তাধারা করে। দ্বিতীয়, যা ঘটছে জীবনে সেগুলোকে ভুলে যাওয়া বা সেগুলোকে ধরে না রাখা। আমরা বড্ড না কোনো কিছু ঘটলে বা কেউ কিছু বললে বা কোনো কিছু হলে সেগুলোকে ধরে বসে থাকি, আমরা সেগুলোকে ছেড়ে দিই না কিছুতেই, সেগুলোকে মাথা থেকে বের করি না কিছুতেই। আমরা সর্বদা সেই কথাগুলো সেই ঘটনাগুলোকে নিয়ে মাথার মধ্যে ভরে রেখে দিই, ফলে আমাদের মাথাগুলো না ভারাক্রান্ত হয়ে যায়। এবং সেই ভারটা কিন্তু কোনো মতেই ইতিবাচক নয়, সেই ভারটা কিন্তু সর্বদা নেতিবাচক। সেই কারণে আমাদের নিজেদেরকে সবসময় এটা বোঝাতে হবে যে আমরা যেন কোনো কিছু ঘটলে বা কোনো কিছু যেটা আমাদের কষ্ট দিয়েছে বা যেটাতে আমরা খুব আঘাত পেয়েছি, সেরকম ধরনের কিছু ঘটলে সেটা যেন আমরা ছেড়ে দিই, ভুলে যাই এবং এগিয়ে যাই। আর দেখো এগোতে তো আমাদের হবে, জীবন তো থেমে থাকবে না, তাই না? জীবন কি কখনো থেমে থাকে? না, থাকে না। জীবন চলে নিজের আপন তালে। আমাদেরকে চলতে হয় জীবনের সাথে তালে তাল মিলিয়ে। কি কিছু ভুল বললাম কি? না, ভুল তো বললাম না, কারণ আমি নিজের জীবন দিয়ে সেটা উপলব্ধি করেই তোমাদেরকে এই কথাগুলো এতটা বিশ্বাসের সাথে তোমাদেরকে বলতে পারছি। আর তৃতীয় যে কথাটি বলবো তোমাদের, সেটি হলো অতিরিক্ত কোনো ব্যাপারে না ভাবা।
যেটাকে আমরা বলি ওভার থিঙ্কিং। হ্যাঁ, ওভার থিঙ্ক না করা। আমরা এমনই একটা প্রাণী, জানো তো, মনুষ্য প্রাণী এমনই একটা প্রাণী, আমরা বড্ড বেশি ভাবতে থাকি, ভাবতেই থাকি, কোনো মতেই সেই ভাবনাটাকে আমরা বন্ধ করে দিই না। হয়তো ঘটলো একটা কিছু, আমরা ভাবছি আর একটা কিছু, আরো ভাবছি যে ভবিষ্যতে কি হতে পারে, সেটা ভেবে আরো ভারাক্রান্ত হয়ে যাচ্ছি বা আরো নেতিবাচক হয়ে যাচ্ছি। পাটা যেন নেতিবাচক চিন্তাধারায় একেবারে শিকলে বাঁধা হয়ে যায়। যখন আমরা নেতিবাচক চিন্তায় আবদ্ধ হই, ঠিক তখনই আমাদের পাতেও শিকল বেঁধে দেয় নেতিবাচক চিন্তা। তাই আমি তোমাদের সকলকে আবারও বলবো এই তিনটি কথা মেনে চলতে। প্রথম হলো, নেতিবাচক মানুষদের থেকে দূরে থাকো। যত নেতিবাচক মানুষদের থেকে দূরে থাকবে, তোমার জীবনটা তত সুন্দর হবে, তুমি তত বেশি ইতিবাচক মনের হবে। দ্বিতীয়, কোনো কিছু বাজে ঘটনা ঘটে গেলে সেটাকে ধরে বসে না থাকা, সেটাকে ছেড়ে দেওয়া এবং এগিয়ে যাওয়া। যেটা ঘটে গেছে সেটা আমরা পরিবর্তন করতে পারবো না, আমরা শুধু ভবিষ্যৎটাকে ভালো করার চেষ্টা করতে পারি। তাই বেশি সেগুলো নিয়ে না ভেবে এগিয়ে যাওয়া ভালো, যেটাকে আমরা বলি লেট ইট গো করা। লেট ইট গো, ছেড়ে দাও, দেখো জীবনটা কতটা সুন্দর হয়। আর সর্বশেষ যে বিষয়টি তোমাদের বলবো, অতিরিক্ত কোনো কিছু না ভাবা, ওভার থিঙ্ক করো না। তাহলে পস্তাবে, দেখবে জীবনটা দুর্বিষহ হয়ে উঠেছে। তাহলে বন্ধুরা, এই যে তিনটে কথা তোমাদের বললাম, আমার সাথে কি তোমরা সহমত হলে? যদি হও তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিও। তোমাদের এই একটা কমেন্ট আর একটা লাইক না আমাকে অনেক অনুপ্রেরণা দেয় আরো সুন্দর সুন্দর বিষয়, সুন্দর সুন্দর ভিডিও বানাতে। কারণ এই ভিডিওগুলো কিন্তু আমি তোমাদের জন্যই বানাই, যাতে এই ভিডিওগুলোর মাধ্যমে তোমাদেরকে আমি কিছুটা ইতিবাচক মনের ছোঁয়া দিতে পারি। আশা করছি আমি বোঝাতে পারলাম। যদি আমার এই ভিডিওটি তোমাদের সত্যি ভালো লেগে থাকে, তাহলে বন্ধুরা একটা ছোট্ট করে লাইক অবশ্যই দিও, কিন্তু ভুলেছেও না। আর যদি খুব 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 ভালো লেগে থাকে, তাহলে নতুন বন্ধুরা আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল আইকনটি অল করে টিপে দিয়ে, যাতে আমি ভিডিও দেওয়া মাত্র তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে দিতে পারি। আজকের মতন এইটুকুনি, ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই।